চলে এসেছি বাপের বাড়ি। অন্ধকার, লাইট জ্বালাও। লাইটের সুইচ ভুলে গেছো? কেন ভুলে গেছো দেখো। হ্যাঁ, আর আমাদের সাথে চলে এসেছেন মিস্টার পুকু উইথ ভেজিটেবলস, টিম টিম উইথ ভেজিটেবলস। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7:30। 7:30 সময় চলে এসেছি আমার বাপের বাড়ি থেকে। আজকে ব্লগটা স্টার্ট করছি, তার রিজন হচ্ছে আমার মামার খুব শরীর খারাপ ছিল, হসপিটালাইজ ছিল, তো বাড়ি ফিরেছে, তো তাই বাবা মা আজকে দেখতে গেছে মামাকে। আর আমাদের সাথে টিম টিম চলে এসেছে, আমরা তিনজন মিলে আজকে আমরা এখানে থাকবো। এখানে এনেই আগে চেয়ারের উপর তুলে দিয়েছে, আর ও কোনো জায়গায় ফার্স্ট টাইম আসলে না খুব ভয় পেয়ে থাকে, ভাবে যে এটা কোথায় আসলাম। ও এখন সেটাই বসে বসে ভাবছে যে কোথায় আসলাম, কী করছি। ও কিন্তু মোটো এত শান্ত ছেড়ে নয়, একদমই শান্ত নয় এত। এখানে দেখো সকালে ব্রেকফাস্ট করবো, তাই বাবা ব্রেড, আর এখানে দেখো কত কলা এনে রেখে দিয়েছে, কারণ আমি কলা খেতে খুব ভালোবাসি, তো তাই লিখে আচ্ছা করলে। ফাইনালি আমাদের চা রেডি হয়ে গেছে। জয় চানাচুর খেতে ভালোবাসে, তাই বাবাও জন্য চানাচুর আর নাস্তা টাইপ কিছু বিস্কিট সেগুলো রেখে গেছে। তো এখন আমরা চা খাবো, ও এখন বসে বসে টিভি দেখছে। আর এ তো এখনো কেন এত ভয় পাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। ও এত কেন শান্ত হয়ে গেছে বাবু? হ্যাঁ, ও প্রচন্ড শান্ত হয়ে গেছে। সামনে খাবারও রেখে দিয়েছে কিন্তু খাচ্ছে না। আমরা ছোটবেলায় আত্মীয়স্বজনের বাড়িতে গেলে হঠাৎ শান্ত হয়ে যেতাম না, আমিও হয়ে যেতাম, ও সেটাই হচ্ছে। তো আমরা এখন চা খেতে বসে গেছি, মা বারবার করে ফোন করে বলছে দেখি জয়কে ঠিক মতন কিন্তু খেতে দিবি, ও যাতে কোনো প্রবলেম না হয়। তাই দেখো গুছিয়ে দিচ্ছি, সেটা তো তোমাদেরকে দেখালামই। তো এখন চা খাওয়ার পরে তারপর ঠিক করবো যে কী রান্না করবো, কারণ ফ্রিজে মোটামুটি সব কিছুই রয়েছে। কী খাবে বলো? পনির খাবে, মাছ খাবে, মাংস খাবে, কী খাবে বলো? ডিম খাবে, শনিবার আছে, আজ পনির খাবো। পনির খাবে? তাহলে তো পনিরে পেঁয়াজ দেবে না? পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ তাহলে সেটা একই ব্যাপার। ঠিক আছে, চলো রাত্রিবেলাতে তোমার এমনি পনির খেতে ভালো লাগেও, তো পনির বাবা সকালবেলা কিনে রেখে দিয়েছে, আমাকে বলেও দিয়েছে, তো তাহলে দিয়ে সেটাই করবো। তো এখন থেকেই রান্না স্টার্ট করে দেবো ভাবছি, তো যে কারণে দেরি না করে সোজা চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে আমি কাটাকুটি স্টার্ট করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আগেই কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন এগুলো সব কাটা হয়ে গেছে, সেই সময় ক্যামেরাটার করিনি। তো এখন কাটছি ক্যাপসিকাম, আর রান্না করা হবে হচ্ছে চিলি পনির, তো তার জন্য তো ক্যাপসিকাম একদম মাস্ট। তো যেরকমভাবে পেঁয়াজগুলো কেটে কেটে ছাড়িয়ে রাখতে হয় সেরকমই করলাম, আর ক্যাপসিকামটাও ঠিক সেরকমভাবে পিস পিস করে রাখছি। আর রান্নাটা আমি করবো না, রান্নাটা করবে আমার বরমশাই, কারণ সে চিলি পনিরটা করতে খুব ভালোবাসে। বলেছিলাম আমিই করবো, কিন্তু ও বলছে যে না আজকে ও রান্না করবে, আজকে ওর রান্নার মুড আছে অনেক। তো ঠিক আছে ভালো, আমি আজকে একটু রেস্ট পেয়ে গেলাম একদিকে ভালো, বাট রেস্ট কোথায়, এগুলো কাটাকুটি করতেই তো অনেকটা সময় লেগে গেল আমার। তো এখন দেখো আদাটা ছাড়াচ্ছি, আর আমার সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেলে তারপর ওকে ডাকবো, তারপর ও কিচেনে এসে রান্নাটা স্টার্ট করবে। তো এখন কিন্তু বেজে গেছে প্রায় 8টা, তো যে কারণে তাড়াতাড়ি করেই করছি, যাতে কি না অ্যাটলিস্ট 10টার মধ্যে আমরা ডিনারটা কমপ্লিট করে নিতে পারি। তো দেখো পনিরটাও ফ্রিজ থেকে বার করে রাখলাম, ভালোই ঠান্ডা রয়েছে, কারণ ফ্রিজ থেকে এসেই বার করা উচিত ছিল, ভুলে গেছিলাম বার করতে। তো দেখো পনিরটা কিন্তু একদম পাউচ প্যাকেটে করে রাখা রয়েছে, এরকমই বিক্রি হয়, 200 গ্রাম করে থাকে, তো আমাদের দুজনের জন্য রাত্রিবেলায় 200 গ্রাম পনির কিন্তু এনাফ, তাই না? তো এখন পনিরটাকে আমি আনপ্যাক করছি, করে এখন পিস পিস করে কাটবো সুন্দর করে, তো চলো দেখতে থাকো। তো দেখো পনিরটা কাটা কিন্তু আমি একদম স্টার্ট করে দিয়েছি, আমি ভেবেছিলাম একটু বড় বড় পিস করব, কিন্তু জয় বলছে যে না খুব বড় করো না, তাহলে মশলাটা ভিতরে ঠিকঠাক ঢুকবে না, মিডিয়াম পিস করতে। তো যে কারণে দেখো মিডিয়াম পিস করে সমস্ত মানে খুব সুন্দর করে একই সেম সাইজ স্টার্ট হয়ে গেছে। পনিরটাকে ভালো করে ব্যাটার দিয়ে ভেজে রেখে দিয়েছি। তো ছোট কড়াইটা নিয়েছো কেন? তোমাকে তো বলছিলাম বড় কড়াইটা। রান্না করছে আজকে বর, আমি সমস্ত কিছু কেটে কুটে দিয়েছি, আমি করছিলাম, কিন্তু ও বললো চিলি পনির বানাবে, আর চিলি পনিরটা খুব ভালো বানায়, যে কারণে ওই বানাচ্ছে। তো দেখো ফাইনালি আমাদের একদম রেডি হয়ে গেছে চিলি পনির, কী সুন্দর দেখেছো কালারটা এসেছে, বাট এখানে ক্যামেরাতে হয়তো একটু ফেড লাগছে, বুঝতে পারছো না, বাট কালারটা কিন্তু একদম দোকান থেকে কিনলে যেরকম হয় ঠিক সেরকম হয়েছে, সেরকম টেস্ট প্লাস সেরকম গন্ধ। আর তার সাথে রয়েছে সরু সরু চালের সাদা ভাত, আর রয়েছে সাদা ঘি, আর তার সাথে চানাচুর। এটা হচ্ছে আমার প্লেট, আর যেটা এইটা হচ্ছে জয়ের প্লেট। তো মা নেই বাড়িতে, যে কারণে আমি একদম থালার মধ্যেই নিয়ে নিয়েছি, যাতে একটা বাটি কম হলেও তো মাজতে হবে, বাট ছাড়ো ওসব পরের কথা। তো দেখো পনিরটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট।
বাট ভাতটা এতটাই গরম আর তরকারিটাও এতটা গরম, কি বলবো, তো গরমে গরমে কিন্তু দারুণ লেগেছে খেতে। দারুণ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। মানে প্লেন মানে সাদা ভাতের সাথে খাচ্ছি তাই এত সুন্দর লাগছে, তারা যদি এটা ফ্রাইড রাইস মানে যেটা ফ্রাইড রাইসের সঙ্গে বা লাচ্ছা পরোটার সঙ্গে খেলে ভালো, অসাধারণ লাগতো। আর দেখো বাবা কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাও এনে রাখতে ভুলিনি, তো সেটাই এখন আমরা খাবো। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট করার পর আমরা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি, সেটাও শেষ। তো পুরো এক করা পনির একদম শেষ হয়ে গেছে, আর খেয়ে দিয়ে ও কিন্তু একদম রিল্যাক্স মুডে চলে গেছে, মানে একদম পুরো ড্রেস ফ্রেস ছেড়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়ার মতন অবস্থা, কারণ খাওয়ার পর আমরা অনেকক্ষণ টিভি দেখেছি, এখন বাজে প্রায় রাত 12টা, ঘুম লাগতেছে শুধু আর কি। তো যাই হোক এখন ফ্রেশ হবো, ফ্রেশে শুয়ে করবো, তো ভিডিওটা আবার কাল সকাল থেকে স্টার্ট করবো, তো চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডে, তো দেখো সকাল সকাল উঠে আমি চা বানিয়ে নিয়েছি আর তার সাথে চলছে খবর, এই দিয়ে আজকে দিনটা শুরু। তো ব্রেকফাস্ট হচ্ছে? হ্যাঁ ব্রেকফাস্ট বানাচ্ছি, এখন সিদ্ধ বসিয়েছি। আচ্ছা তাহলে পাউরুটি ডিম সিদ্ধ আর কি হবে? পাউরুটি ডিম সিদ্ধ আর কলা আছে, ঠিক আছে সকালে ব্রেকফাস্ট। ভালোই লাগে খেতে, স্কুলে এরকম নিয়ে যেতাম তো। তাহলে ব্রেকফাস্টটা করে তারপর ওই বাড়িতে যাবো, একটু গাছটা ঝুলোতে জল দিয়ে চলে আসবো। তো দেখো আমার ফাইনালি ব্রেকফাস্ট বানানো একদম রেডি, আর আজকে ব্রেকফাস্টের হচ্ছে ব্রেড, ডিম সিদ্ধ আর কলা, এটা কিন্তু আমার ভীষণই ফেভারিট, আর জয়েরও, আর তার সাথে জয় অ্যাড করেছে সস, আমিও অ্যাড করেছি পরে, তো সস দেওয়াতে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লেগেছে। তো এখন আমি ব্রেকফাস্ট করব, তো ওর কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে এখন চলে এসেছি কিচেনে, এখন বাজে প্রায় 11টা মতন। তো এখন মাছ বার করে রেখেছি, এটা হচ্ছে যে কাতলা মাছ, কাতলা মাছ দিয়ে একটা কষা কষা করে তরকারি করবো, আর তার সাথে করবো হচ্ছে চিংড়ি মাছের ভুনা, এখন এটাই করবো, দেখতে থাকো। তো এখন বাজে 11:30, দেখো অলরেডি মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি, পাঁচটা পাঁচটা করে এখন ভাজছি, পাঁচটা কড়াইতে আছে, পাঁচটা এখন নুন হলুদ মাখানো রয়েছে, এভাবেই এখন বাকি মাছগুলো ভেজে নেবো। তো দেখো অলরেডি কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদম কড়া করে ভেজেছি, কড়া ভাজলে আমার খেতে খুব ভালো লাগে। আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি, চিংড়ি মাছের ভুনাটা আগে রেডি করব, তারপর এই কাতলা মাছটা বানাবো। চিংড়ি মাছের ভুনাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, এখন এই কাতলা মাছের কারিটাও বানিয়ে নিয়েছি, দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, ঝোলটা যদিও আরেকটু মরবে কারণ আরেকটু কষা হবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করে আমি তারপর স্নানও করে নিয়েছি, এখন পুজো দেবো, তারপর আমরা লাঞ্চ করবো, তো চলো দেখতে থাকো। তো জয়ও চলে এসেছে, এখন আমরা দুজনে লাঞ্চ করতে বসবো, তো আজকে লাঞ্চে কী কী রয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি বানানোর সময়, তো আর একবার দেখিয়ে দিলাম, আমি চিংড়ি মাছের ভুনাটা একদম কালো কালো করে করেছি কষা করে, আর তার সাথে রয়েছে কাতলা মাছের কালিয়া, তো আর রয়েছে সাদা ঘি, এই সাদা ঘিটা কিন্তু আমার দারুণ লাগে। তো এখন আমরা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর জয় আবার অ্যাড করেছে চানাচুর, কারণ ও চানাচুর খুবই ভালোবাসে, আর তারপরও আবার অ্যাড করে দিয়েছে তার সাথে কোল্ড ড্রিঙ্কস, কারণ কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে রাখা ছিল সেটা ওকে দিতে ভুলে গেছিলাম, ও খেতে বসে মনে পড়েছে তাই কোল্ড ড্রিঙ্কসটা সাথে নিয়ে নিয়েছে। তো আমারও খাওয়া প্রায় শেষের দিকে এসে গেছে, মানে এই মাছটা খেয়ে নিলে আমার খাওয়া প্রায় শেষ। তো লাঞ্চের পর আমি এখন এই মৌসুমি লেবুটা কাটলাম, তো এটা এখন দুজনে খাবো। গুড ইভিনিং, এখন বাজে 6:30, তো একটু আগে জাস্ট একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে দিলাম, দিয়ে চাও খাওয়া আমাদের হয়ে গেছে। তো বাবা মা ফোন করেছিল একটু আগে যে ওরা একটু মানে আর 7:30 মধ্যে ওরা চলে আসবে, তো আসার পর আবার চা খাওয়া হবে, তো চলো দেখতে থাকো। তো ফাইনালি মা চলে এসেছে, আর মা দেখো, তো মা চলে আসার পর আবার চা বানানো হলো, তো এখন চা খাবো, তার সাথে মা নিয়ে এসেছে রসগোল্লা আর দই, কারণ জয় দই খেতে খুবই ভালোবাসে। তো এখন আমরা আজকে বাড়ি চলে যাব যেহেতু, তো তাই আমরা তাড়াতাড়ি করে ডিনারটা এখন করে নিচ্ছি সবাই, তো এখন প্রায় বেজে গেছে রাত 10টা মতন, তো এখন ডিনার করে তারপর আমরা রেডি হয়ে বাড়ি চলে যাব। তো ফাইনালি আমরা বাড়িতে এসে গেছি, এখন বাজে রাত 11:30, এই দুদিন খুব ভালোই এনজয় হলো, তো এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে শুয়ে পড়বো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তো চলো টাটা বাই বাই, দেখা হবে আমার নেক্সট ব্লগে।